চলো দেখবা কাল জানো ছয় মিনিট ধরে ওকে বেঁধে দিতে এখানে ও তাইলে এই করছে বেশি ক্ষতি করিতে গো এই শুনো তোর মরেই নে আমাকে মাথা বলছ আমাকে মাথা বল আমি এই কাজ কোনদিন করব না ভাই আর কোনদিন করব না আমি কোনদিন করব না এই কাজ করছে ভাগ্য ভালো মরলকে এনেছি বুঝছে খুশি হই এই মামা আরে নে ও গাজি দিনে দে ভাই হাতের মাধনটা খোলো এর অপরাধ কি সারা রাত তোমার এখানে বেঁধে থুই দিয়েছো মশার কামড় পিঁপড়ের কামড় খাইছে এর অপরাধটা কি গো ফুলি দিই সব ফুলি দিই বড় সাহেব এর জমি জায়গা নাই প্রত্যেকদিন ভোরে সকালে পটল ঝিঙে উজ্জি নিয়ে যায় একে বাপের ঘরের মাল নাকি কালকে হাতে নাতে ধরেছে তার জন্য চুপরাই মেরেছে গাছা বেঁধে খেলাবো কালকে বললাম রে ভাই আমি আর কোনোদিন করবো না এটা বল রে তোরা বল রে কি করেছে আমি তুই করে ভাই তুই বলি জোর তোর ভুই সাথে গেলাম বললাম যে ভাই আমার বাড়িতে চাল নেই কো দুটুর তোর কাছ থেকে বেগুন দাও বেগুন বিক্রি করে আমি চাল কিনবো তোকে বললাম একটা কাজ দিতে তুই আমাকে কাজ দিলে নি অন্য থেকে তুই অন্য জায়গা থেকে মুনিশ নিয়ে আসলে আমাকে কাজ দিলে নে তোকে বলেনি ভাই যে তোর ভুই আমাকে পাটনি দিতে নে তুই আমাকে বাদ দিয়ে দিতে নেই নে মোরল মোরসাইয়ের কাছে গেছে বলছে কি তাই একটা কাজ দাও ও বললো যে 15 দিন সময় লাগবে তাহলে আমার মাছ চালি নেই আমি কি খাবো না আমাকে বাঁচতে হবে না এর জন্য আমি চুরি করেছি আমার কোনো দোষ নেই তোমরা যদি আমাকে কাজ দিতে তাহলে আমি পুরোদিন চুরি করতে হবে তোকে চুরি করতে হয় না তুই আমার বাড়িতে কাজ করবি আমি তোকে কাজ দেবো তুমি যদি আগে আমাকে এই কথাটা বলছে আমি তাহলে চুরি করতাম না আসলে চুরি করা মহাপাপ যদি খেতে না পাও কারোর কাছ থেকে চেয়েই খাবা ভিক করে খাবা চুরি করবা না চুরি করা অপরাধ আর হ্যাঁ মানুষের পেটের জ্বালায় মানুষ সব কাজই করতে পারে তোমাদের কাছে যদি কোনো অসহায় বা গরিব মানুষ যায় তাদের কিছু কাজ দিবা অথবা সাহায্য করবা কাউকে ফিরিয়ে দিবা না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা